মুজিব তোমার স্মরণে, লিখেছেন সাবের হোসেন চৌধুরী। আমার সৌভাগ্য হয়নি মুজিব তোমায় সামনে থেকে দেখার, আমার সৌভাগ্য হয়নি মুজিব সামনে থেকে তোমার বজ্র কণ্ঠে উচ্চারিত সেই সকল ভাষণ, যার প্রতিটি কথাই ছিল লক্ষ লক্ষ বাঙালির হৃদয়ের কথা। তবে আমার সৌভাগ্য হয়েছে তোমার 7ই মার্চের 19 মিনিটের সেই বিখ্যাত ভাষণ শোনার, যার প্রতিটি কথা আমার হৃদয়ের চার দেওয়াল স্পর্শ করেছে, যার প্রতিটি কথা আমাকে স্পর্শ করেছে সেই সময়ের বাঙালির উপর পাকিস্তান সরকারের 23 বছরের শোষণ বৈষম্যর ইতিহাস, যার প্রতিটি কথা তোমার প্রতি সৃষ্টি হয়েছে আমার বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসা।